হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ মহাষ্টমী। ওরে বাবা, বারান্দায় এলাম যার জন্য কথা বলতে, এত আওয়াজ বারান্দাতে কথা বলা একদমই যাবে না। হ্যালো, আজকে অষ্টমীর দিন, অষ্টমীর সাজে রেডি হয়েই গেছি। আজকে সেজে গুজে প্যান্ডেল তো ঘুরবই, প্যান্ডেল ঘুরবো বলতে এই বাড়ির সামনে যে প্যান্ডেলটা আছে সেটাতে একটু যাব। তবে আমরা এখন যাচ্ছি হলো ওর বাবার দীক্ষা নেওয়া আছে যে গুরুদেবের কাছে বর্ধমানে, দেবানন্দ স্বামীর যে আশ্রম আছে মহারাজের, সেই আশ্রমে আমরা যাব সবাই বাড়ির লোক ঘুরতে। তো অনেক দিন ধরে যাব কথা হচ্ছে, হয়ে আর হচ্ছে না। তো আজকে তো ওর বাবা এখানে এসছে, ফাঁকাও আছে পুজোর সময়, ওখানে ভীষণ ভালো একটা পরিবেশ আর ওখানেও দুর্গাপুজো করেন মহারাজ, তো ওইখানে আর কি যাব। আমার অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা। ও আবার মাইকটা শুরু হলো, জানি না কতটা শুনতে পাবে। তো ওইখানে একটুখানি ঘুরবো, জবুও যাবে, ঠাকুমা যাবে, মা যাবে, আমরা সবাই যাব। কিন্তু যা গরম লাগছে, ও এর আগের আগের বছর গেছিলাম হচ্ছে কামারপুকুর, সারদা মায়ের যে জায়গা আছে মানে জন্মস্থান, ওখানে গেছিলাম কামারপুকুর। তো এই বছর অষ্টমীর দিনে যাচ্ছি ওখানে, দেখি জায়গাটা কেমন। আমার অনেকদিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল, মনে হচ্ছে বেশ ভালো লাগবে। আমি নেটে অনেক ভিডিও দেখলাম ওগুলোর, এছাড়া গুগলে গিয়েও দেখলাম, বেশ ভালো। ওই দেখ গাড়ি এসে গেছে, চল। এই আমরা এখন চলে এসেছি স্বামী দেবানন্দ মহারাজের আশ্রমে। আশ্রমটা দেখো একদম বিশাল বড়, পুরো হিউজ। আর এটা হচ্ছে যজ্ঞকুঞ্জ, এখনও কিন্তু এখানে আগুন জ্বলছে। আর দেখো জায়গাটা কত বড়, এত বড় যজ্ঞ করার জায়গা আমি তো কোনোদিন দেখিনি। আর এখানে যজ্ঞ এত বড় জায়গা পেয়ে এসে তো বেজায় খুশি। যতক্ষণ ছিলাম ওকে একদম সামলানো যাচ্ছিল না, একবার এধার নয় ওধার করে যাচ্ছে। আর এখানে দুজন মনীষীর একটা স্ট্যাচু রয়েছে, আমার যেন তো বেশ ভালো লাগে আশ্রম ঘুরতে। তবে আমি আগে ভাবতাম দীক্ষা নিয়ে থাকলেই বোধহয় আশ্রমে ঘোরা যায়, কিন্তু তারপর জানলাম যে না, আমার কিন্তু দীক্ষা নেওয়া নেই, আমার হাজবেন্ডের দীক্ষা নেওয়া আছে। আমি নেবো ছেলেটা একটু বড় হোক তারপরে। আমি না অ্যাকচুয়ালি কী বলতো, মন থেকে যদি কোনো জিনিস না মানে সায় দেয় না, আমি সেটা করতে পারি না। কেউ বললো বা কাউকে দেখে জোর করে আমি করি না, মন যখন চাইবে তখনই করবো। তাহলে কী বলতো, নিয়ম নিষ্ঠা মেনে সব কিছু আর কি করা যায়। আর এখানে জানো তো আশ্রমে বেশ বড় করে দুর্গাপুজো হয়, বেশ ভালো লাগছে, আর চারিপাশটা বেশ বড়। আমরা এরপরে বেরিয়েও গেলাম তাড়াতাড়ি, রাস্তায় প্রচুর জ্যাম পেয়েছি, অনেক লেট হয়ে গেছিলো। কে নতুন জামা পরেছে রে? যজ্ঞ নতুন জামা পরেছে, হ্যাঁ দিদুনের দেওয়া জামা পরেছে, মামি দিদুনের দেওয়া জামা পরেছে যুগু। ও বাবা, যুগু জামাটা পছন্দ হয়েছে? হয়েছে, পছন্দ হয়েছে, হয়েছে। পাউডারটা ধেবড়ে গেছে, দেখি দেখি, ইয়ে খুব সুন্দর লাগছে, পুরো হিল। যা কাকার সাথে ঘুরে এসো। আমরা বহুক্ষণ আগে চলে এসেছি, ঠিক আছে, আশ্রম থেকে। বহুক্ষণ মানে বলবো, রাত ঢুকেছি রাত্রি 9টায় আর কি, তো এখন রাত্রি 11টা বাজে, তো সেই মিডিলে 2 ঘন্টাটা কি আর কি বহুক্ষণ হয়ে গেছে। তার মিডিলে আমি রান্নাবান্না সব করলাম, কারণ আমার শাশুড়ি নেই, শাশুড়ি চলে গেছে বাপের বাড়ি। আমাদের বাড়িতে পুজো হয় সেহেতু আমাকে রান্না করতে হলো, বাড়িতে এতগুলো লোক আছে। আর এখানে ওর সব বন্ধু বান্ধবরা যেহেতু পুজো হচ্ছে, সবাই ডাকছে, বলছে চলো এসো, তাই আর কি ইচ্ছা করছে না, কিন্তু তাও তাড়াতাড়ি আর কি বেরোলাম। এ না না, ওকে না ওকে না ওকে না,
এত রাত্রে চলে এসেছি ঠাকুর দেখতে, যোগুকে ঘুম পাড়িয়ে ওর কাকার কাছে রেখে এসেছি, নয়তো আমরা এত রাত্রে আর বেরোতে পারতাম না। দুটো বড় বড় ওইটা একটা আর বয়েজ কাশ্মীর করেছে। ও কাশ্মীর। ও দু তিনবার অ্যাটেম্প্ট নিতে নিতে তারপরে বেরোতে পেরেছি। দেখা যাক কটা দেখতে পারি। আর বাকিগুলো নর্মাল আমাদের প্যান্ডেলের থেকেও খারাপ। এখানে অত বেশি বড় বড় প্যান্ডেল তো হয় না, দু তিনটে বড় বড় প্যান্ডেল হয়েছে, সেগুলোই দেখে নেবো। বাবা চাবি দিয়ে, চাবি দিয়ে দিয়েছে, এত রাত্রে এসেছি না। এটা অ্যাকচুয়ালি অভয়ার থিমে করেছে এই যে প্যান্ডেলটা। এই যে কি বৃদ্ধাশ্রমে টেলিফোনটা কি খারাপ না তো বেশি, এরকম সে নো টু চাইল্ড ম্যারেজ এইসব। ঠিক আছে চলো যাই। কাশ্মীর করেছে, কাশ্মীর হেলিকপ্টার। ও এই যে বড় কোথায়, ও এখানে, ও ইন্ডিয়ান আর্মিদের ট্রিবিউট দিয়েছে, ওই যে ইন্ডিয়ান আর্মি সব রয়েছে, ওই যে হেলিকপ্টার, ভারত মাতা ওপরে, ওই যে ওপরে ভারত। হ্যাঁ গানও চলছে ইন্ডিয়ান আর্মি। হ্যাঁ ওটা মা দুর্গার কোলে ইন্ডিয়ান আর্মি, আর এদিকে ইন্ডিয়ান আর্মির ওয়াইফ, যে হচ্ছে শহীদ হয়েছে তার ওয়াইফ, বা এখানে ওই যে চলে যাচ্ছে কাজে, আর এখানে বউ বাচ্চাকে ছেড়ে। বেশ ভালো লাগলো। যোগুকে রেখে রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, ঠিক আছে একটু আগে, জাস্ট আধা ঘন্টা হলো বেরিয়েছি। আমি বেরিয়েছি 12:45 আর 1:13 ফোন আমার দেওরের, যোগু পাশ থেকে শুনতে পাচ্ছি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে, মানে আধা ঘন্টাও ওর ঘুম নেই, বুঝতে পারছো? ওর মাকে চাই, মানে মাকে চাই, মা না ওর মামটা চাই আর কিচ্ছু না। মানে যেই এসে আবার দৌড়াতে দৌড়তে এলাম, মানে কি ভাগ্যিস আমার জাস্ট লাস্ট ঠাকুরটা দেখছি। আমার ভক্ত বোধহয় একদম ঢুম মচালে করে বাইকটাকে চালিয়ে গিয়ে ভো 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 করে সব ঠাকুরগুলোকে দেখিয়ে নিয়েছে, কিন্তু হ্যাঁ পেট পুজোটা আমার হয়নি। ওই একটা কী খেলো ঠিক, ওটা খেয়ে আমার মনটা ঠিক ভরলো না, একটু ইচ্ছে ছিল এত রাতেও যদি একটু চাউমিন ঠাউমিন পাই তাহলে আর ভাতটা খাবো না আর কি, এসে খাবো, যা কী আর করা যাবে, ছেলে কাঁদছে, ছেলেকে তো আগে আমার প্রায়োরিটি দিতে হবে না, আমি তো দাঁড়িয়ে থাকতে পারবো না চাউমিনের দোকানের লাইনে। তো কী ভাগ্যিস ঠাকুরগুলো সব দেখা হয়ে গেছে, লাস্ট ঠাকুরটা দেখে ফটো, একটু ফটো সেশন চলছে তখনই ফোন, মানে একেবারে তো দৌড়ে দৌড়ে চলে এলাম, বাবু মাসে খেয়ে দে আবার 20 মিনিটের মধ্যে ঘুমিয়ে গেল। তো আমি ওই খেলাম, ওর বাবা ওই খেলো,
খেয়ে দিয়ে ওর বাবা চলে গেছে, আবার কালকে কুমারী পুজো তাদের, তাই বলে গাড়িটাকে সাজাতে গেছে। কুমারী পুজো যে গাড়ি করে, মানে কুমারী যে গাড়িটা করে বেরোবে আর কি, তো ওদের তো এখন বিশাল আনন্দ, আমি তো আর বেরোতে পারছি না। অনেক বউরাও ওখানে রয়েছে সব, কারণ পুজোর ফল ফুলগুলো সব কাটা হবে, আর এখন তো সব পুজোই এইবারে মানে ভোরের দিকেই পড়েছে, তো কি আর করা যাবে, যাক। তো চলো আজকের এই পুজোর ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগে। কালকে দশমী, মনটা খুব খারাপ হয়ে যাবে জানি সবারই, কি আর করা যাবে, এইভাবে আমি আনন্দ আছি। আবার কদিন বাদে কালী পুজো, মানে একটা যাবে আর একটা আসবে, কিন্তু হ্যাঁ যেটা যাবে সেটার প্রাধান্য মাহাত্ম্য একদমই আলাদা। তো যাই হোক, যেতে তো দিতে হবে, তাহলেই তো পরেরটা আসবে। তো দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে, টাটা।